সাধন সম্পাদক শ্রী আলমা ঘড়ি মহাশয়, আগামী 21 জুলাই জনসমুদ্রে ভাসতে চলেছে কলকাতার রাজপথ। শহীদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 জুলাই ধর্মতলা সমাবেশকে সফল করার লক্ষ্যে রাজ্য জুড়ে প্রচারে নেমেছে শাসক শিবির। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ সমাবেশকে সামনে রেখে দুর্গাপুর ডায়মন্ড ব্রিজ সংলগ্ন ময়দানে এক জনসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটি ইউসি সভাপতি অভিজিৎ ঘটক, জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক মণ্ডল, শ্রমিক নেতা দীপঙ্কর লাহা, কাউন্সিলর দেবু সাঁই সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। কৌশিক ঘোষ তাকে তার বক্তব্য তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের ডাকে যে সভার আয়োজন করা হয়েছে ধন্যবাদ জানাই সভা। এদিনে জনসভা থেকে কর্মী সমর্থকদের শহীদ সমাবেশে যোগদানের জন্য আহ্বান করা হয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুর্গাপুর, যেখানে এই অঞ্চলের যারা শ্রমিকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল ট্রেড ইউনিয়নের কে কীভাবে নির্দেশ দিয়েছে যে আগামী দিনে শ্রমিকদের পাশে কীভাবে দাঁড়াতে হবে, শ্রমিকদের স্বার্থ কীভাবে বজায় রাখতে হবে, সেই বিষয়ে দু চারটে কথা বলার জন্য 91 সালের ঘটনার পর কীভাবে প্রত্যেক বছর কলকাতায় কখনো ধর্মতলায় কখনো ব্রিগেড প্যারেডে সভা করে শহীদদের স্মরণ করে শহীদদের তর্পণ করে। আজকে আমরা জানি যে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো সমর্থকের কাছে একটা আবেগের দিন। রাজনৈতিক দল দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। আমরা চলি যার ন্যায় নীতি আদর্শটাই।